মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। একজন মেয়ে সন্তোষ সত্তা হোক না, সে ইন্টেলিজেন্স অফিসার কিংবা যে কোনো পেশার, সে এত রাতে বাড়িতে এলো, তাকে কিন্তু আমরা কিছু খেতে দিইনি। কাকিমণি, সে তোমার ছেলেকে, সে তোমার ছেলেকে কিন্তু বাঁচিয়েছে, তোমার পেটের সন্তানকে সে বাঁচিয়েছে। মেহেন্দি, মেহেন্দির কথা শুনে কিন্তু আমরা এটাই বুঝতে পেরেছি, তাকে দুটো খেতে দিতে পারলে না তুমি। এবারের খাবার কি এত সস্তা নাকি যে যে কেউ পাত পেরে চলে যাবে? যে কেউ তো পাত পারছে, এত বছর ধরে পাত পারছে। চলো এখান থেকে, প্লিজ চলো এখান থেকে। কেন? তোমার গায়ে চামড়া নেই, চলো এখান থেকে। দিদি, কি বাচ্চা কাঁদছে, খাবার সময় হয়ে এসছে, আমি যাচ্ছি, চলো চলো। মেহেন্দি, মেহেন্দি, তুমি মনে হচ্ছে একটু বাড়াবাড়ি করছো। এতদিন বাড়াবাড়ি করছিলাম, এখন আর বাড়াবাড়ি করছি না। চলুন বর্দি, দিদি চল। হাই, ওয়ান মিনিট। হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে অ্যাঞ্জেল? হোয়াট হ্যাপেন্ড? তোমার গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার হসপিটাল? মুঝে পতা হ্যায় বেটি কি তোমারা গ্র্যান্ডফাদার হসপিটাল মে, পর রোনা মত, ডোন্ট ক্রাই, চোখে জল ফেলবে না। হুম, তোমার গ্র্যান্ডফাদার বাড়ি ফিরে আসবে, একদম ঠিক। তুমি তোমার গ্র্যান্ডফাদারকে লাভ করো তো। তোমার গ্র্যান্ডফাদার বাড়ি ফিরে আসবে, আর তোমার বাবা, তোমার বাবার সাথে ফিরে আসেন, বিয়ে হবে না। তুমি যা প্ল্যান করেছো দারুণ, তোমার মাথায় দারুণ বুদ্ধি। নাও স্মাইল, স্মাইল মাই এঞ্জেল, স্মাইল। আরে সে সে চিজ চিজ, স্মাইল 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 স্মাইল। তুমি আমায় কিছু বলতে চাও? কি
ग्रेट ग्रेट किंतु এত রাতে তুমি বাড়ি থেকে বেরোবে কি করে মাম্মি বকবে তো মাম্মি পিট দিবে তোমাকে ওকে মাই এঞ্জেল ওকে আমি তোমার চ্যারিয়েট নিয়ে এক্ষুনি চলে আসছি তোমাকে নিয়ে খুশ করে চলে যাব ওকে স্যার স্যার আমরা বাকি দুজন ওই সিকিউরিটিদের উপর নজর রাখছি ওদের ফোনও ট্র্যাক করেছি স্যার জ্যাজ বলেছিল ট্র্যাক করতে প্রতিবার নম্বর ট্র্যাক করেছে স্যার কাকে ফোন করেছি স্যার ওই সিকিউরিটির মধ্যে একজন যাকে বোঝাই যায়নি সেই ভিজে বেড়ালটি ফোন করেছিল এক মূর্তিমান শিয়ালকে শিয়ালটিকে স্যার উত্তীয় মুখার্জি স্যার জ্যাজকে কি একটা খবর দেব ও এখন পরিবারের সাথে ডিনার এনজয় করছে তাহলে স্যার আমাদের নেক্সট স্টেপ কি নেক্সট স্টেপ উত্তীয় মুখার্জিকে ফোন করা ফোন করে তাকে ডিপার্টমেন্টে ডাকা আর জ্যাজ কাল সকালে ডিপার্টমেন্টে আসবে এবার আমাদের জাস্ট উত্তীয় মুখার্জিকে বাকিনির খাঁচায় ছেড়ে বাকিটুকু ওই বাঘিনী চ্যাশানালি করে দেবে হ্যালো হ্যাঁ চন্দ্রনাথ মুখার্জির জ্ঞান ফিরেছে ওকে হ্যাঁ শুনুন বলুন যে ওনার স্টেটমেন্টটা নিয়ে নিতে হ্যাঁ তারপর আমি বাকিটা দিচ্ছি উত্তীয় মুখার্জি সাধু বটব্যাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বলুন কাল সকালে আপনাকে একবার ডিপার্টমেন্টে আসতে হবে আমার অপরাধ এটা এলেই জানতে পারবেন অপরাধ কি আর যদি না যাই আপনাকে তুলে আনতে আমার 10 মিনিটেরও বেশি সময় লাগবে না শুনুন ভালোয় ভালোয় লক্ষ্মী ছেলের মতো সুসুর করে চলে আসবেন কেমন কোন অফিসারকে মিট করতে হবে Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি